দর্শক আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে কেউ যদি আপনার বাড়ির ওপর কালা জাদু বা টোনা টোটকা করে থাকে তাহলে সেই বাড়িকে কিভাবে নিজে হাতে রক্ষা করবেন সেই বাড়িকে কিভাবে নিজে বন্ধন করবে আপনার বাড়ির আশেপাশে অনেক শত্রু আছে যে শত্রুতা করে আপনার বাড়ির উপর নানান রকম টোনা টোটকা করে আপনার বাড়িকে খারাপ করে রেখেছে তার ফলে আপনার বাড়ির সুখ শান্তি কোথায় চলে গিয়েছে রাত দিন নিজেদের মধ্যে অশান্তি লেগে আছে শান্তি নেই কথায় কথায় নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি হচ্ছে বাড়িতে রোগ জ্বালা অশান্তি লেগেই আছে সংসারে কোনো উন্নতি নেই কর্মে কোনো সাফল্য নেই যা কিছু করতেছে সেখানেই বাধা শরীর যেন শুকিয়ে আসছে অলসতা এসে যাচ্ছে ঘুম ঘুম ভাব লাগছে খাবারের প্রতি অনীহা শরীরে জ্বালা পোড়া করছে এইরকম যদি পরিস্থিতি হয়ে থাকে তবে জানবেন যে আপনার বাড়ির উপর কেউ না কেউ কিছু করে রেখেছে আর সেই সব জিনিসকে কিভাবে নিজে হাতে সেই সব জিনিসকে কাটিয়ে আপনার বাড়িকে বন্ধন করবে আর এই সব কাজের জন্য কেন আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে কাজ করবে কোনো প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আমি ভিডিওর মধ্যে যেমন যা বলেছি ঠিক তেমনভাবে যদি আপনি প্রয়োগবিধি করতে পারেন অবশ্যই ফলাফল পাবেন তাই শনি মঙ্গলবার ধরে প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যার দিকে একটি সাদা কাগজ নেবেন সেই কাগজে ধুনো কর্পূর শুকনো লঙ্কা আটটা এক চিমটি শ্বেত সরষ্যা এক চিমটি হলুদ এক চিমটি হচ্ছে জোয়ান আর আতব চাল গুনে গুনে আটটা দানা নেবেন এইগুলোকে আপনি একটি ওই সাদা কাগজ যেটা নিয়েছেন সেই কাগজের মধ্যে নেবে তার সঙ্গে একটি পাতি লেবু নেবে এবার সাদা কাগজের মধ্যে সবগুলোকে নিয়ে আপনার বাড়ির চারিদিকটা যদি গ্রামের বাড়ি হয় বা শহরের বাড়িতে অনেকের এক লাগা যাদের একটার বাড়ির সঙ্গে একটা বাড়ি যাদের লেগে নেয় তারা বাড়ির চারিদিকে যারা ঘুরতে পারবেন তারা ওই কাগজটিকে হাতে করে বাড়ির চারিদিকটাকে ঘুরিয়ে নেবে যাদের পক্ষে সম্ভবপর নয় ফ্ল্যাটে থাকেন তারা ওই কাগজটিকে সব ঘরগুলো বারান্দায় সব ঘুরিয়ে নিয়ে মেন সদর দরজার গেটের সামনে একটি পাত্রের মধ্যে রেখে জ্বালিয়ে দেবেন যদি জ্বলতে জ্বলতে ওই আগুন নিভিয়ে যায় আবার সেলাই যে জ্বালিয়ে নেবেন আর যদি একবারই জ্বলে যায় তাহলে তো খুবই ভালো যখন জ্বলে যাবে সম্পূর্ণ সেই ভস্য বা ছাইটি বাড়ির বাইরে কোনো জলাশয় বা কোনো বা গাছের গোড়ায় ফেলে দিয়ে আসবেন আর যে পাতি লেবুটি আপনি দিয়েছেন সেই লেবুটি যদি ওই জ্বলন্ত আগুনের মধ্যে থেকে যদি ফেটে যায় তাহলে খুবই ভালো যদি না ফেটে যায় তাহলে লেবুটি আপনি রাস্তায় যেখানে সবসময় যানবাহন চলাচল করে সেই রাস্তার উপরে দিয়ে দিন যাতে কোনো গাড়ির চাকায় ওটে থেতো হয়ে যায় বা পিষে যায় এইভাবে প্রত্যেক শনিবার আর মঙ্গলবার ধরে এই ক্রীড়াটি করতে থাকুন কিন্তু এই ক্রীড়াটি যখন করবেন ঘরের যখন চারিদিকে ঘোরাবেন প্রথম যখন সাদা কাগজটি নিয়ে কাগজের ওপর ওই দ্রব্যগুণগুলো যখন নেবেন তখন থেকে ঘুরিয়ে আগুন দিয়ে জ্বালানো পর্যন্ত আপনাকে এই মন্ত্রটি মনে মনে উচ্চারণ করে যেতে হবে এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে ক্রিয়াটি করুন তারপর লেবুটিকে বাইরে দিয়ে আসুন গাড়ির চাকাতে থেতো হয়ে যাবে আর বাকি ছাই বা ভস্ম সেটা আপনি কোনো গাছের গোড়ায় বা কোনো জলাশয়ে দিয়ে দিন এইভাবে যখন আপনি শনি মঙ্গলবার ধরে করতে থাকবেন দিন যত এগিয়ে আসবে আপনার কাজের ফলাফল তত পেতে থাকবেন আপনি নিজেই বুঝতে পারবেন নিজের শরীর দিয়ে বুঝতে পারবেন নিজেদের মধ্যে কথাবার্তা নিজের দের কাজকর্মের মধ্যে যাদের সঙ্গে আপনার উঠা বসা যাদের সঙ্গে লেনদেন তাদের মধ্যে কথাবার্তা বলার সময় আপনি নিজেই বুঝতে পারবেন যে আস্তে আস্তে শত্রুতার হাত থেকে আপনি নিজের বাড়িকে রক্ষা করতে পারছেন বাড়ির উন্নতি আসছে সকলের সঙ্গে সুমধুর সুসম্পর্ক ফিরে আসছে তাই যারা এইরকম একটি টোটকার অপেক্ষায় ছিলেন তাদের জন্য খুব কার্যকরী একটি মহাশক্তিশালী টোটকা সময় থাকতে সুযোগের সদ্ব্যবহার করুন আর নিজের বাড়িকে শত্রুদের হাত থেকে রক্ষা করুন আর এই কাজের জন্য যে মন্ত্রটি আপনাকে জপ করতে হবে উগ্রং মহা মহাবিষ্ণু জ্বলন্ত সর্বত মুখং নিঃসিংহ ভীষণ ভদ্র মৃত্যু মৃত্যু নমামহম এই মন্ত্রটি মনে মনে জপ করতে থাকুন মন্ত্রের কোনো সংখ্যা নেই অর্থাৎ আপনি যখন থেকে শুরু করবেন শেষ শব্দে এই মন্ত্রটি মনের মধ্যে উচ্চারণ করেই যেতে হবে সেখানে বার হতে পারে বার হতে পারে বার হতে পারে কোনো মন্ত্রের সংখ্যার ঠিক নেই আর এই ভিডিওটি দেখার পর কারোর যদি কিছু প্রশ্ন জেগে থাকে বা কিছু বলার থাকে ফোন নাম্বারে ফোন করে সব কিছু জেনে নিয়ে তারপর কাজটি শুরু করুন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার